বায়ুদূষণের তালিকায় বিশ্বজুড়ে আজও শীর্ষ অবস্থানে ঢাকা। সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI এর বায়ুদূষণ সূচকের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে ঢাকার নাম। এরপরই ছিল চীনের বেইজিং এবং উহান, এরপর নেপালের কাঠমান্ডু আর পাকিস্তানের লাহোর। দূষিত শহরের এই তালিকা প্রকাশ করেছে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি হয় এই স্কোর। গেল ও চলতি মাসে দূষিত শহরের তালিকায় বেশ কয়েকবার শীর্ষ অবস্থানে ছিল ঢাকা। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। প্রতিবেদনে বলা হয়, গাড়ি, মোটরসাইকেল, ট্রাকের অতিরিক্ত ব্যবহারে বাতাসে দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এছাড়া শিল্প কারখানা, যত্রতত্র ইটভাটা, নির্মাণ প্রকল্প, প্লাস্টিক পোড়ানোর কারণে দূষণের সর্বোচ্চ স্তরে চলে যাচ্ছে ঢাকা।